প্রয়োজনীয় সমস্ত জমি অধিগৃহীত, লাইন বসানোর জায়গায় খননের চিহ্ন স্পষ্ট, তবে রেলের ট্র্যাক বসেনি, বরং দীর্ঘদিন ধরেই পড়ে থেকে খনন করা অংশে জল জমে খালে পরিণত হয়েছে। অভিযোগ, 2005-2006 সালে প্রকল্প গৃহীত হয়, কাজও শুরু হয়, তারপর কিছুদিনের মধ্যেই মুখ থুবড়ে পড়ে কাজ। আজও বিষবাও জলে ছাতনা মুকুটমণিপুর রেল প্রকল্প। ইতিমধ্যেই দেখাবো যে বিশাল যে জলাধারটি হয়ে রয়েছে এটা কিন্তু রেল প্রকল্পের জন্যই কাটা হয়েছিল মাটি স্টেন। এখান দিয়েই কিন্তু ছাদনা হয়ে ইনপুর দিয়ে খাদড়া দিয়ে মুকুটমণিপুর, গত কয়েক বছর ধরেই কিন্তু এই রেল প্রকল্প শুধু জমি জটের কারণে আটকে রয়েছে। যেখানে প্রয়োজন ছিল 800 একর জমি, সেখানে 500 জমির মতো অধিগ্রহণ হলেও বাকি জমি নেওয়া হয়নি, ফলে জমি জটে আটকে এই প্রকল্প। রেল ডে যাচ্ছে, অনেকদিন আগে হয়েছে, এদিকটাও আছে কাটানো, গোটাটাই এটা কাটি কাটি গেছে রেল, হয়তো মানে মুকুটমণিপুর লাইন দিয়ে যাওয়া আসা হয়তো মানুষের সুবিধা হতো। এখানে আজ আমাদের রেলটা যদি সুবিধা হয়, এটা একটা জংশন তৈরি হবে, বাইরের মানুষ আসবে, আমাদের অর্থনৈতিক উন্নতি হবে। এমনিতে আমাদের এখানে পর্যটন কেন্দ্র আছে, যেহেতু শুশুনিয়া পাহাড় একটা নাম করা জায়গা, তারপরে মুকুটমণিপুর। কিন্তু স্যার, আমরা শুনেছি যে জমি জায়গা অনেক দিন আগেই নেওয়া হয়ে গেছে, এমনকি টাকাও দেওয়া হয়ে গেছে যারা যারা জমি এখানে গেছে, জমি দিতে সবাই রাজি আছে। এবার সরকার যে বলবে তাকে টাকা দেবে, তবে তো সে জমি দেবে, জমিটা তো এমনি এমনি দেবে না। বিরোধিতা না করে মানুষের স্বার্থে তৃণমূলের দলীয় নেতৃত্বদের রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করাই লক্ষ্য হওয়া উচিত মনে করছেন জেলা বিজেপি নেতৃত্ব। রানের যে কাজটা হবে সেটা বিজেপির কাজ হবে না, তৃণমূলের কাজ হবে না, মানুষের কাজ হবে। তাই তৃণমূল কংগ্রেসের এই সমস্ত রাজনৈতিক বক্তব্য না রেখে তাদের উচিত কংগ্রেস যে তৃণমূল কংগ্রেসের যে সরকার রয়েছে তার উপর চাপ সৃষ্টি করে জমি অধিগ্রহণে বাধ্য করা। অন্যদিকে হুগলির আরামবাগ ইরফালা রেল প্রকল্পের 18.3 কিলোমিটার অংশ এবং আরামবাগ চাপাডাঙ্গা প্রকল্পের 23.3 কিলোমিটার অংশ জমি জটে আটকে। একটা মানুষ তখন আগে দিতে, যখন বেকার সমস্যার সমাধান হতো, ঠিক আছে ভাই চলো জায়গা দিয়ে দিলাম, তো কিছু বেকার হবে, আমাদের সাধারণ মানুষের সুরক্ষা হবে। এই সরকার আলটিমেটলি ব্যর্থ, একজন না রেল করিয়ে এরা নারী সুরক্ষাও দিতে পারবে। আমি একজন সাধারণ নারী, আমাদের সুরক্ষা কি আছে এই প্রশ্ন যদি সরকারকে করি, দিতে পারবে? পারবে না। রেলের কেন জমি দিতে পারছে না এই প্রশ্ন যদি করি, উত্তর দিতে পারবে না। আমরা যে পড়াশোনা করছি সেই পড়াশোনার যে ভবিষ্যৎ কি সেটাই আমরা জানি না, আমরা চাকরি বাকরি পাবো কি না সেটাও আমরা অ্যাসিওর নয়। তো এই সরকার কি জমি কি দেবে? আমাদের চাকরি দিতে পারছে না, আমাদের কাজ দিতে পারছে না। জমি জট কাটেনি পূর্ব মেদিনীপুরের দীঘা এগরা বেলদা রেল প্রকল্পের। সারাদিন যেটা উড়িষ্যা যাওয়ার রাস্তাটা, বেলদা থেকে ট্রেন ধরতে হয়, কিংবা সন্ধ্যাবেলা আমার কাঁথি থেকে বাস আসে, সেই বাসে আমরা যাই। এটা যদি রেল যোগাযোগ হয় তাহলে আমরা সেটা কিন্তু সহজেই আমরা কিন্তু সেই যোগাযোগটা খুব পাবো এবং উপকৃত হব। চাই যে অতিলম্বে জমি জট কাটিয়ে রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি, এটাকে মাথায় রেখে কাজ করতে। আরও জমি পড়বে, যে ম্যাপটা হয়েছিল আমি দেখেছি আমার দু একটা জমি পড়বে, তাতে আমি আমার দিক থেকে বলবো যদি মমতা ব্যানার্জি উপযুক্ত মূল্য দিয়ে থাকেন তাহলে আমিও এগিয়ে আসবো, অন্যথায় জমি জট তো থেকেই যাবে। গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই পদক্ষেপ নেবেন আশ্বাস এগ্রা তৃণমূল বিধায়ক। যদি রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করে থাকেন, গুরুত্ব বিবেচনা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে যেটা ভালো হবে সেটা করবেন, যদি জমি দেওয়ার প্রয়োজন হয় তিনি নিশ্চিতভাবে জমি অধিগ্রহণ করে প্রকল্পটাকে সাফল্যমণ্ডিত করার ব্যবস্থা করবেন। পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের জামানে আরও বেশি করে দেখতে পেয়েছি, তারা কোনোরকম কেন্দ্রের সঙ্গে কোনোরকম সহযোগিতা এবং সমন্বয় না রেখে কাজ করছে, সেক্ষেত্রে বহু প্রকল্প থমকে যাচ্ছে। বেশিরভাগ অঙ্গরাজ্যগুলো সেখানে প্রকল্পগুলো সুন্দরভাবে সৃষ্টি হচ্ছে এবং প্রকল্প ভালো হওয়ার জন্য সেখানকার কর্মসংস্থান বৃদ্ধি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সে তা চায় না, তো সে কোনো প্রকল্পই ভারতবর্ষে নিতে চায় না। নিজেকে বহালতব্যিতে রেখে মানুষকে এবং মানুষের জনজীবনকে প্রতিনিয়ত ব্যস্ততা থেকে ব্যস্ততায় তৈরি করে ফেলে। প্রসঙ্গত, দিন কয়েক আগেই রেল মন্ত্রক থেকে চিঠি পৌঁছেছে নবান্নে, যাতে বলা হয়েছে রাজ্যে মোট 61টি রেল প্রকল্প জমি জটে থমকে। সদর্থক ভূমিকা গ্রহণের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই পরিস্থিতিতে কবে রেলের আবেদনে সাড়া দেয় রাজ্য, কবে উন্নয়নে সায় দেয় রাজ্য, এখন সেটাই দেখার। স্বরূপ রায়, পিন্টু হাজরা, বিনোদ মন্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।